উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, সেই দেশে নাকি আবার নির্বাচন এসেছে। ভাইয়া আমার মুরগিটা হারিয়ে গেছে, আমার গার্লফ্রেন্ড চলে গিয়েছে তাই আমি চিন্তা করি না, আর তুই সামান্য একটা মুরগির জন্য এত টেনশন করছিস কেন? তোমার গার্লফ্রেন্ড কি ডিম পারত? না, কিন্তু আমার মুরগি ডিম পারত, আর সেই ডিম বিক্রি করে আমি দুইটা গার্লফ্রেন্ড চালাইতাম। আহো ভাতিজা, আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। তোমাদের মধ্যে কেটে একজন বলে বিয়ে করতে রাজি না, কে সে? আমি রাজি, এ রাজি না। সর খেতে চাও? একজন সর খায় সীতা পরে আসছে, খবর পেছ? সে বিয়ার আসর থেকে পালিয়ে এসেছে অন্য একটা ছেলেকে হাঙ্গা করার জন্য। হাঙ্গা? হাঙ্গা বুঝো নাকি রে, হাঙ্গা শুদ্ধ করে বললে সাঙ্গা, বিবাহ। ছেলেদের মন বড় আর মেয়েদের মন ছোট, কি করে বুঝবেন? মেয়েদের মনে থাকে নিজের স্বামী আর বাচ্চা, আর ছেলেদের মনে নিজের লাভ, বন্ধুর লাভ, নিজের শালী, দাদার শালী, বাড়ির উপর তোলার বৌদি, নিচের তোলার বৌদি, সবজি বালি, কাজের বৌদি, আর পরেও যদি জায়গা থেকে থাকে তাহলে নিজের বউ। এরপর আপনারাই বলুন, ছেলেদের মন কি ছোট? আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে? তুমি মরে গেলে আমি আমার বোনের কাছে থাকবো। আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে? কথা দিলাম, তুমি মরে গেলে আমিও তোমার বোনের সাথে থাকবো। এই হ্যান্ডসাম ছেলেটা কি? মা, ওর নাম হেডফোনের জ্যাক, ওর আজকে ডিনারে দাওয়াত দিছি। ড্যাম, হি ইজ সো হট। আচ্ছা মা চলো, তোমার নজর ভালো লাগতেছে না, এই তুমি চলে এসো। আরে বাপ রে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? না। আজকে তোরে পাইছি রে, কইছি লীলা মাইছে রে, রঙ্গন জালা দেনা মিঠাইয়া ও রশি। একটা ছেলের ইনকাম আর একটা মেয়ের বয়স কখনো জিজ্ঞাসা করতে নেই, তার একটা কারণ হলো ছেলেটি কখনো নিজের জন্য ইনকাম করে না আর মেয়েটি কখনো নিজের জন্য বাঁচে না, তাই না? ভালো লাগলে লাইক। আজকাল সোনার দুধে তো হাতি দেওয়া যায় না। কি বলেন আপনি? না আমরা কিছু কই নাই আপা। এ আমাদেরকে বলে নাই? হ্যাঁ আপনি তো আমাদেরকে বলছেন। আপনি কি বলছেন? হ্যাঁ এই কি কোন আপা, আপনাকে কইব কেন? আপনাকে এই প্রথমে আমাকে এই এলাকায় দেখতেছি আপনার সাথে। এই যুবক আওয়াজ দে, এই রকম ফেসবুকের কপালে সুতার মারি মারবি, জালালেমদেরকে টিটকারা মারে, গায়কদেরকে উসা করে, এই মিডিয়ার বিরুদ্ধে সুতার মারি দিবি, কে কে রাজি আসর আল্লাহ কে তুমি হাত দিবে। ও লালনা, ও নালনা, নাউজুবিল্লাহ কইলেন না? প্রতিদিনে 1 কোটির উপরে হার ভিউয়ার হয় আর আমাকে হুজুর গোয়াস 10,000 হয় না। আচ্ছা মন্ত্রী মশাই, ওরা কারা যারা আমাদের ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না? হুজুর, এরা সেই ব্যক্তি যারা মিস কল দিয়েও ব্যালেন্স চেক করে।